করিমগঞ্জর বাংলাদেশ সীমান্তত এটা হুকাবহ ঘটনা সংঘটিত হয়েছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারত লাগি দুটা গরিলার মৃত্যুর খবর। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়েছে আন একটা গরিলা। করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ সীমান্তর মুকামটিলা বিওপির সমীপত এই ঘটনাটি সংঘটিত হয়েছে। মুকামটিলা বিওপির কর্তব্যরত দুই বিএসএফ জওয়ানে প্রত্যক্ষ করে ঘটনাটি। আহত গরিলাটুক চিকিৎসার অন্তত মুক্তি করে দিয়া হয় জঙ্গলত। পুনর্বার কম, গরিলা করিমগঞ্জের বাংলাদেশ সীমান্তত উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারত লাগি দুটাক গরিলার মৃত্যু হয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত আন একটা গরিলা ইতিমধ্যে আহত গরিলাটু সুস্থ করে তোলা হয়েছে, চিকিৎসা করা হয়েছে। করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ সীমান্তর মুকামটিলা বিওপির সমীপত এই ঘটনা সংঘটিত হয়েছে। মুকামটিলা বিওপির কর্তব্যরত দুই বিএসএফ জওয়ানে এই ঘটনাটি প্রত্যক্ষ করে আর আহত গরিলাটুক চিকিৎসার বাবে লয় অহা হয় আর চিকিৎসার অন্তত ইতিমধ্যে জঙ্গলত মুক্তি করে দিয়া হয়েছে। প্রথমে এগুলো ভালো ছিল, পরে মারা গেছে। মারা গেলে দুইটা মারা গেছে, এখন আইসে রিপোর্টটা আমার ফরেস্ট ডিপার্টমেন্টে আসছে রিপোর্ট যে দুইটা মারা গেছে। ওইটা দুইটা পোস্টমর্টম করাইছে, আমার ডিস্ট্রিক্ট অফিসার আছে। ইতিমধ্যে রাইজেও কৈছে যে দুটা গরিলার মৃত্যু হয়েছে, কিন্তু এটা গরিলা আঘাতপ্রাপ্ত হয়ে আছিল আর ইতিমধ্যে চিকিৎসা করে জঙ্গলত এড়ি দিয়া হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটা গরিলার মৃত্যু হয়েছে করিমগঞ্জের খবর। করিমগঞ্জের খবর আমি এই মুহূর্তে জানাইছো যে বাংলাদেশ সীমান্তত এই শোকাবহ ঘটনাটি সংঘটিত হয়েছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারত লাগি দুটাক গরিলার মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে আন একটা গরিলা। আহত গরিলাটুক ইতিমধ্যে চিকিৎসার অন্তত জঙ্গলত এড়ি দিয়া হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তর মুকামটিলা বিওপির সমীপত এই ঘটনাটি সংঘটিত হয়েছে। মুকামটিলা বিওপির কর্তব্যরত দুই বিএসএফ জওয়ানে প্রথমতে ঘটনাটি প্রত্যক্ষ করে, গরিলা প্রত্যক্ষ করে আর তারপরে আহত গরিলাটুক চিকিৎসার বাবে লয় আহে। চিকিৎসার অন্তত জঙ্গলত মুক্তি করে দিয়া হয়। আমাক এই মুহূর্তত জানাব আমার সাংবাদিকে গৌরীশ নন্দিয়া আমাক এই সন্দর্ভত যথেষ্টখিনি জানাব। কিন্তু এই মুহূর্তে আমি পুনর্বার কব বিচারিম যে করিমগঞ্জের বাংলাদেশ সীমান্তত এই ঘটনাটি সংঘটিত হয়েছে আর বিশেষকৈ তাত ইতিমধ্যে কোয়াই হয়েছে যে তিনটা গরিলা, তার দুটা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আর এটা আঘাতপ্রাপ্ত অবস্থাত আছে, ইতিমধ্যে সুস্থ অবস্থাত এড়ি দিয়া হয়েছে, চিকিৎসার অন্তত এড়ি দিয়া হয়েছে জঙ্গলত। গৌরীশ নন্দী, আপনারপরা আমি জানিব বিচারিম গরিলা তিনটাক গরিলা খবর, তিনটা গরিলার দুটা গরিলা ইতিমধ্যে মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, আমি আরো অধিক কিছু খবর এই মুহূর্তে হয় নিশ্চয়কৈ এক দুখ লগা খবর, কিয়নো পূর্বে কেতিয়াও জানা যোৱা নাছিল এনেদৰে যেন এইখিনি অঞ্চলত এনেদৰে গরিলা বা চিম্পাঞ্জি দিও কেৰা থাকিব পাৰে বুলি। কিন্তু তেওঁলোকৰ দুটা গরিলার মৃত্যুর পাছত এনেদৰে তথ্য পোহৰলৈ আহিল যেন এইখিনি অঞ্চলত এনেদৰে যে জীৱ জন্তু আছে বুলি। আর অতি দুঃখ লগার কথা যে তিনটা গরিলা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল আর গরিশ আপনি বন বিভাগের কথা পাতিছিল যে যেহেতু দুষ্প্রাপ্য গরিলা তাত আছে বলে কোনো জানা নাছিল, গতিকে কোনো বন বিভাগের সহ আপনি কথা পাতিছিল নাকি? হয় বন বিভাগের হয়তো কথা পাতিছিল, তেওঁলোকে আসলতে কৈছে এইটো যে মরিয়ানি জিলাত কিছুমান যে গিবন প্রজাতির গরিলা পোৱা যায়, এই গিবন প্রজাতির গরিলাই হয়তো এই ফ্যামিলির হব পারে এই গরিলা কেটা। গতি মানে ইয়াতে করিমগঞ্জের বন বিভাগ কিন্তু কেতিয়াও এনেদরে দেখা নাছিল যে এইবিলা প্রাণী ইয়াতে আছে বলে। কিন্তু হঠাৎ এনেদরে যে পোয়া গল বন বিভাগে অল্প আচরিত সীমান্তত যেহেতু পোৱা হৈছে, বাংলাদেশ সীমান্তত পোৱা হৈছে আৰু এইখিনিতে পুনৰ কৈছো যে অতি দুখজনক কথা যে দুটা গৰিলা বিদ্যুৎস্পৃষ্ট হৈ মৃত্যু হৈছে, এটা আঘাতপ্ৰাপ্ত হৈছিল, বৰ্তমান সুস্থ কৰি তোলা হৈছে, হাবিত এৰি দিয়া হৈছে, এইখিনি কথা আপুনি ইতিমধ্যে কৈছে। কিন্তু যিহেতু দুষ্প্ৰাপ্য বা সেই অঞ্চলত কোনেও কেতিয়াও প্ৰত্যক্ষ কৰা নাছিল, গৌৰীশ নদী আপুনি ইতিমধ্যে কৈছে যে বন বিভাগক আপুনি সুধোঁতেও তেওঁলোকৰ হাততো কোনো সৎ উত্তৰ নাছিল। গৌৰীশ নিশ্চয়কৈ তেওঁলোকৰ হাতত কোনো সদুত্ব নাছিলে, কিয়নো তেওঁলোকে পূৰ্বে এনেদৰে দেখা নাছিলে। কিন্তু মানে এই যে গরিলার মৃত্যু হয়েছে ইয়ালে কিন্তু যে প্রকৃতকর্মী রাইজ তেওঁলোকৰ মাজত প্রবল শোকর স্থান আমিছে, কিয়নো জীব অতি দুষ্প্রাপ্য ইয়াতে কোনেও দেখা নাই। কিন্তু যেতিয়া জানিব পারিলে যে এনে এটা জীব জন্তু ইয়াতে আছে, কিন্তু তেওঁলোকৰ মৃত্যুর পাছতে এই খবরটো আহিলে ইয়ালে বহুত দুঃখ প্রকাশ করেছে। আর বন বিভাগে হয়তো আগন্তুক দিনত এনে আরো ওলাই বিচারিব লাগিব, নিশ্চয়কৈ তেওঁলোকে হয়তো মনোযোগ দিব যেন করিমগঞ্জের যে পাতাৰীয়া বনাঞ্চল আছে, আসলতে করিমগঞ্জের যে পাতারকান্দি সমষ্টি ইয়াতে পাতারিয়া বনাঞ্চল আছে, যে বাংলাদেশ লগুয়া এখন বিশাল পাহাড়, এই পাহাড়ের আশে পাশে কিন্তু পূর্বতে যে হাতির মুক্ত বিচরণ দেখা গৈছিল, বনরিয়া হাতি আছিল,
কিন্তু এতিয়া পোহৰলৈ আহিছে যেন চিম্পাঞ্জি বা গৰিলা প্ৰত্যক্ষ কৰা নাই, কিন্তু কোনো লোকে বা কেতিয়াবা ক'ৰবাত প্ৰত্যক্ষ কৰিছিল নে কোনো কেতিয়া প্ৰত্যক্ষ কৰা নাছিলে? নিশ্চয়কৈ কোনো লোকেও ইয়াতে স্থানীয় লোকেও এনেদৰে প্ৰত্যক্ষ কৰা নাছিলে এই ধৰণৰ যেন গৰিলা থাকিব পাৰে বুলি, আৰু বন বিভাগেও এনেধৰণে তথ্য নাছিলে। কেতিয়াবা দেখা গৈছে যে হলু বান্দৰ বা এনেদৰে বান্দৰৰ কিবা এটা প্ৰজাতি হয়তো পোৱা গৈছিলে, কিন্তু গৰিলা এই প্ৰথম শুনিব পোৱা গৈছে। গৰিষ্ঠ ধন্যবাদ জনাইছো। পুনৰবাৰ কৈছো এইখিনিতে যে বিদ্যুৎস্পৃষ্ট হৈ দুটাকৈ গৰিলাৰ মৃত্যু হৈছে আৰু ইয়াৰ বাংলাদেশ সীমান্তত হৈছে, কৰিমগঞ্জ বাংলাদেশ সীমান্তত, আৰু ৰাইজে বা বন বিভাগেও এই কথাই কৈছে যে দুষ্প্ৰাপ্য গৰিলা যিহেতু তেওঁলোকে কেতিয়াও কোনো দিনাখনে তাত প্ৰত্যক্ষ কৰা নাছিল আৰু হঠাৎ এই ঘটনা সংঘটিত হৈছে, গতিকে অতি দুখজনক কথা। আৰু দুটাকৈ গৰিলা ইতিমধ্যে মৃত্যু হৈছে বিদ্যুৎস্পৃষ্ট হৈ, এটা গৰিলা আঘাতপ্ৰাপ্ত অৱস্থাত আছিল, ইতিমধ্যে চিকিৎসা কৰি অন্তত চিকিৎসাৰ অন্তত হাবিত মুকলি কৰি দিয়া হৈছে। ধন্যবাদ জনাইছো গৌৰীষ্ণন্দী।